জানাজার নামাজের কাতার বেজোড় করা কি আবশ্যক? আর সুরে ফাতেহা এটা কি জানাজার নামাজে পড়তেই হবে কিনা? দেখুন, জানাজা নামাজের কাতার এটা বেজোড় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের সমাজে অনেকে মনে করেন জানাজা নামাজে কাতার সংখ্যা বেজোড় হতে হবে, এই জন্য দেখবেন কোথাও যদি চার কাতার থাকে তো ওইটাকে পাঁচ কাতার বানায় দেয়। কারণ তারা মনে করেন যে জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে। অথচ জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো নির্দেশনা হাদিসে আসেনি। তবে নবী আলাইহিসসালামের বিভিন্ন আমল থেকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা এবং আসার থেকে এটি প্রমাণিত হয় যে জানাজার নামাজের সংখ্যা কাতার সংখ্যা সর্বনিম্ন যেন তিন হয়। নবী আলাইহিসসালামের সময়ে কোনো জানাজায় মানুষের সংখ্যা কম হলে ভাগ করে সেটাকে তিন কাতারে ভাগ করে দিতেন, বিভক্ত করে দিতেন। তার মানে তিনটা কাতার যেন কমপক্ষে হয়, এটা হলো মুস্তাহাব। তিনের বেশি, অনেক বেশি মানুষ হলে তিনের বেশি চার পাঁচ ছয় সাত যে কোনো সংখ্যক কাতার হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, বর্তমান শিক্ষা ব্যবস্থা মুসলমানদের জন্য কতটা অনুকূলে আছে তা আমরা সকলেই জানি। আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা এই শিক্ষার মাধ্যমে ঈমান হারা হয়ে যাচ্ছে। আমি যদি বলি আপনারা মসজিদে বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন, তবে তারা বলে যদি তাদের ইসলামী শিক্ষার দরকার হয় তবে বাড়িতে হুজুর রেখে পড়ুক। আবার যদি বলে প্রত্যেক স্কুলে গিয়ে আমরা তাদের অ্যাসেম্বলির সময় ইসলাম সম্পর্কে বলি, তবে তারা বলে তুমি একাই যাও, কিন্তু আমি তো ইসলামিক শিক্ষা অর্জন করতে পারিনি। দেখুন, এটা ঠিক যে আমাদের সন্তানদের স্কুল কলেজে পড়ে ধর্মীয় শিক্ষা তাদের যেটা প্রয়োজন, তাদের যেটা ফরজ এলিম, সেটা তাদের অর্জন হয় না। অতএব আমাদের দেশে প্রতিটা মসজিদকে স্কুলগামী বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেওয়ার কেন্দ্রে পরিণত করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। পাঠ্যপুস্তকে যখন আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে নাস্তিকতাবাদের দিকে আহ্বান করা হচ্ছে, আমাদের সন্তানদেরকে যখন সমকামিতা তাদের কাছে স্বাভাবিক করা হচ্ছে, আমাদের সন্তানদেরকে যখন বোরকার বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টি করা হচ্ছে, তখন আমাদের সন্তানদের ঈমান রক্ষা করার ফরজ যদি আদায় না করি তো আল্লাহর কাছে কিয়ামতের দিন আমরা সবচেয়ে বড় অপরাধী হিসেবে দাঁড়াতে হবে। নিজেদের কোনো নেকামল কুলাবে না। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেজন্য পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পারিবারিক উদ্যোগ নিতে হবে, ঘরে ঘরে তালিম চালু করতে হবে, ঘরে ঘরে কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে, হাদিসের বইয়ের চর্চা করতে হবে, ভালো ভালো বই বাচ্চাদের কিনে দিতে হবে, নিজেরা বই নিয়ে পর্যালোচনা করতে হবে, বই পাঠ গ্রুপ ওয়াইজ করতে হবে, এবং বাচ্চাদের জন্য মসজিদগুলোতে ইমাম সাহেবরা দায় সারা শুধুমাত্র নামাজের ব্যবস্থা করলেন 65 মতি করে যথেষ্ট হবে না। আপনাদের মসজিদগুলোতে গতানুগতিক বক্তব্য যথেষ্ট নয়, বাচ্চাদেরকে দিনের বেসিক শিক্ষা দেওয়ার জন্য, দিন সম্পর্কে তাদেরকে ব্রেইনে যে বিভ্রান্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে, সেগুলো থেকে তাদেরকে হেফাজত করবার জন্য মসজিদগুলোকে রীতিমতো স্কুলগামী বাচ্চাদের জন্য, জ্ঞান শিক্ষিত বাচ্চাদের জন্য নানামুখী আয়োজন করতে হবে, ঈমান ধরে রাখা সম্ভব হবে। অতএব মসজিদগুলোতে সে ধরনের উদ্যোগ গ্রহণ করা মসজিদ কর্তৃপক্ষের উপরে আবশ্যক। ওলামায়ে কেরাম ইমাম সাহেব মসজিদ সম্পর্কের উপরে দায়িত্ব কর্তব্য, সবকিছু পয়সা চিন্তা করবেন না। অতএব মসজিদগুলোকে দিনই শিক্ষার কেন্দ্র এটাতে পরিণত করেন। বাংলাদেশে অনেক এলাকাতে অনেক ওলামায়ে কেরাম আফটার স্কুল নামে একটা প্রোগ্রাম চালু করেছেন, যে আফটার স্কুল মক্তব, আফটার স্কুল হিপস, আফটার স্কুল দিনই শিক্ষা, তারা এই আয়োজনের মাধ্যমে সন্তানদের দিনই চাহিদা পূরণ করছেন। মা বাবারা মনে রাখবেন, আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার সন্তানটা যদি বিপদগামী হয়ে যায় আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ ইল্লা আন্নাহু ইউহাদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, প্রতিটা বাচ্চাই জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, মা বাবা তাকে বিপদগামী করে, এই জন্য মা বাবার দায়িত্ব আছে না নেই। আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার, তাদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন।